বাবার হাত ধরে অডিশন দিতে গিয়েছি এবং আমি মোটেও কনফিডেন্ট ছিলাম না, বাবা আমার কনফিডেন্ট ছিল। সে দেখে আমাকে বলেছে তুমি অনেক ভালো করেছো, তুমি ক্যারেক্টারটা পাবে, তুমি রোলটা পাবে। বাবার কথার উপর ভিত্তি করে যেদিন আমার কাছে ফোন এসেছে, আমার এখনো মনে আছে যে আমি আর বাবা দুজন দুজনকে ধরে অনেক কেঁদেছিলাম ওদিন। কারণ এরকম একটা কাজে যুক্ত হওয়া তো স্বপ্নের চেয়ে অনেক বেশি, এবং আমার সাথে বাবাও ওই দিন একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিয়েছিলেন, বাবার ওই দিন হয়নি। কিন্তু বাবা এই খুশিটাতেই অনেক বেশি আত্মহারা ছিল যে আমার মেয়ে পেয়ে গেছে, আমি পাইনি তো ঠিক হয়েছে। তো আমি মনে করি আমার উপর থেকে মার অনেক বেশি দোয়া আছে, যার জন্য এত ছোট ছোট বয়সে অনেক কিছু অর্জন করেছি এবং এখনো ইউনিটের সবচেয়ে ছোট করে এত কিছু অর্জন করতে পারি। আসলে আমি জানি না, অনেক বেশি নার্ভাস ছিলাম তখনও, এখনো নার্ভাস কথা বলতে গিয়ে, কারণ এতগুলো বড় মানুষের সামনে এত কথা আমার মনে হয় বলতে আমাকে দেখতে সবার ভালো লাগবে কিনা আমি জানি না। বাট আমি অনুপ্রেরণা দিয়ে চেষ্টা করেছি যে আমি যতটুকু পারি করি। অনেক বেশি নার্ভাস ছিলাম, জানি না কেমন হয়েছে, আপনারা তো সবাই দেখবেন, যতক্ষণ আমাকে দেখবেন আপনারা যাই দেখবেন আমাকে ফিডব্যাক জানাবেন। এবং তার থেকে বেশি আমি তো একটা টাইম পর্যন্ত ছিলাম, তারপর তো আমি চলে এসেছি। কিন্তু আমাদের ইন্ডিয়ার যখন ইউনিট ছিল 3 মাসে, আমি যতবারই গিয়েছি আমি আমার বাবা দুজন স্বচক্ষে দেখেছি যে প্রতিটা মানুষ কতটা পরিশ্রম করেছে ওখানে। এবং যতদিন পর্যন্ত আমরা এটা ইন্সপিরেশন কাজ চলছিল ততদিন আমার পরিশ্রম করে যাচ্ছিল। ফাইনালি 13 তারিখে যে রিলিজ হচ্ছে, আমি দেশে নিয়ে আসতে পারছি। আমার মনে হচ্ছে ইটস মাই বার্থডে মান্থ অক্টোবর, আমার মনে হচ্ছে আমি বার্থডে অলরেডি অ্যাডভান্স পেয়ে গেছি। থ্যাংক ইউ।